জীবনে সফল হওয়ার জন্য সফলতার সূত্র যত বেশি জরুরি, তার থেকে অনেক বেশি জরুরি বিফলতার সূত্র জানা। যতক্ষণ না বিফলতার সূত্র জানা যায়, ততক্ষণ সফলতার আনন্দ পরিপূর্ণভাবে পাওয়া সম্ভব নয়। আর বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা গেছে যে সফলতার সূত্র ধরে যারা সফল হওয়ার চেষ্টা করেছে, তারা জীবনে বেশি ব্যর্থ হয়েছে। তো এর পরিষ্কার কারণ জানা খুব জরুরি ছিল। তো সেটা হলো, যদি বিফলতার সূত্র জানা না যায়, তাহলে মানুষ সফল হবে কি করে? আর সফল হওয়ার যে আনন্দ, সেটা তখনই বুঝতে পারবে যখন বিফলতা থেকে মুক্তি পাবে। আর বিফলতা থেকে মুক্তির জন্য বিফলতার সূত্রগুলো জানা খুবই দরকার। এরকমই কিছু সূত্র, যেমন হচ্ছে অহংকার। এটা দেখা যায় বেশিরভাগ মানুষ সফল হতে যাওয়ার সময়, মানে এটা ভালো করে বুঝে নিতে হবে, যে কোনো লক্ষ্য স্থির করেছে এবং সেই লক্ষ্যে পথে যখন সে এগোচ্ছে, এটাও একটা অহংকারের দৃষ্টিকোণ থেকে এগোনো। লক্ষ্য স্থির করা এবং সেই লক্ষ্যে পৌঁছানো, এটা অহংকারেরই অন্য রূপ। জীবনে যদি সঠিক নীতি নির্ধারিত থাকে, সঠিক নীতি এবং সঠিক পথ নির্ধারণ থাকে, তাহলে আলাদা করে কোনো সফলতার লক্ষ্য স্থির করার প্রয়োজন হবে না। দ্বিতীয় চরণ হলো, যখন সফল হয়ে যাওয়ার পরেও তাদের মনের মধ্যে মানসিক শান্তি এবং আনন্দ উপভোগ হচ্ছে না। তার কারণ এটাও বুঝতে হবে কেন হচ্ছে না। তার কারণ হচ্ছে, যখন সে সফল হয়ে গেল, আর একটা নতুন সে লক্ষ্য স্থির করলো, তো জীবনটা ঠিক এইভাবে চলতে থাকে। এবং সেই সফলতায় যখন আবার সে পৌঁছালো, সেইখানে গিয়েও সে আর একটা লক্ষ্য স্থির করলো। তো জীবনে এইরকমভাবে লক্ষ্য স্থির করে নেওয়া সবথেকে বেশি অহংকারের প্রতিরূপ। এবং এটাই বিফলতার কারণ হয়ে যায়। মানে সফল হয়েও সে আবার নিজেকে বিফল মনে করছে এবং আর একটা লক্ষ্য স্থির করছে। আসলে সফলতার প্রকৃত অর্থ হয়তো আজ অজানা হয়ে যাচ্ছে। বেশিরভাগের মধ্যে সফলতার প্রকৃত অর্থ সেটা হলো গাড়ি, বাড়ি, সম্পদ, ঐশ্বর্য, সম্মান, প্রতিপত্তি, ক্ষমতা। কিন্তু এই লড়াইয়ে প্রত্যেকেই নিজেকে প্রতিযোগী মনে করে এবং একে অপরকে রেষারেষি চলতেই থাকে জীবনে। এবং জীবনে আনন্দ ও শান্তি বঞ্চিত হয়ে যায়। এবং বেশিরভাগ মানুষ
সফল হয়েও বিফলতার দুঃখ ভোগ করে। তো সফলতার প্রকৃত অর্থ হলো সন্তুষ্টি। সন্তুষ্টি মনের মধ্যে না থাকলে সফলতার প্রকৃত অর্থ বোঝা যায় না। আর বিফলতার সূত্র হলো কামনা, মানে চাহিদা, অহংকার, হিংসা। হিংসা তখন চলে আসে যখন কোনো মানুষ একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করে সেই জায়গায় পৌঁছে যায় এবং সেখানে সে পৌঁছে দেখে যে তার থেকে অনেক প্রতিযোগী অনেক উঁচুতে অবস্থান করছে, সে আর একটা লক্ষ্য বানিয়ে আবার ছুটতে থাকে। তো তার মধ্যে সন্তুষ্টি মাত্রা একদমই থাকে না, যে কারণে তার মধ্যে একটা অশান্ত ভাব, রাগ, জেদ এগুলো বেড়ে যায়। তাহলে সে কিন্তু জীবনে প্রকৃত সফল হতে পারল না, সারা জীবন এইভাবেই কেটে যায়। সে যখন বোঝে হয়তো তখন জীবনের কিছু বছর হয়তো থাকে, তখন আর সেই অভ্যাস বা তার সময় তার থাকে না। কিন্তু যারা শুরু থেকেই জীবনের এই মূল সূত্রকে বুঝে নেয়, তারা জীবনে যতই নিচে থাকুক বা জীবনে যতই সফলতার শীর্ষে থাকুক তারা সন্তুষ্ট থাকবে। সন্তুষ্ট হয়ে যাওয়াই জীবনে সফলতা, আর অসন্তুষ্ট থাকাই জীবনে বিফলতা। নমস্কার, সবাই ভালো থাকবেন। আমার এই কথা বিশ্বাস করার আগে বা এই কথাই চলার আগে নিজে অনুভব করবেন, নিজে বুঝবেন, নিজে বিচার করবেন, তারপরে গ্রহণযোগ্য করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।